বন্ধুরা, আজ আমরা যে সিনেমাটি দেখতে চলেছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সিনেমা, যেখানে হাজার হাজার ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষকে মেরে ফেলার জন্য তৈরি করা হচ্ছে, যাদেরকে পান করার জন্য কৃমি ভরা নোংরা পানি দেওয়া হয় প্রতি এক বেলায়। যুদ্ধ করে বেঁচে থাকা এক ব্যক্তিকে যেখানে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়, একটা মেয়ে যে তার প্রতিশোধ নিতে গেলে তাকে গুলি করে হত্যা করে ফেলা হয়, যেখানে একজন মানুষ অন্য বন্দীদেরকে একটু ভালো খাবার আর ওষুধ দেওয়ার জন্য নিজে অপরিসীম আত্মত্যাগ করে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আর দেরি নয়, চলুন অল্প কথাই গল্প শুনুন আজকের ফিল্ম দ্য চ্যাম্পিয়ন। সিনেমার শুরুতে আমরা একজন জার্মান বক্সারকে দেখতে পাই, যার নাম টেডি, যার বাড়ি পোল্যান্ডে। একদিন যখন টেডি বক্সিং অনুশীলন করে বাড়ি যাচ্ছিল, তখন জার্মান অফিসাররা এসে টেডিকে নিয়ে যায় এবং তাকে অন সুইচ ক্যাম্পে নিয়ে আসে। এই ক্যাম্প হচ্ছে সেই হিটলারের ক্যাম্প যেখানে ইহুদিদেরকে বন্দি করে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছিল। এই ক্যাম্পে উপস্থিত সমস্ত বন্দীদেরকে পশুর মতো কাজ করানো হয়, পাথর ভাঙা, খনন করা ইত্যাদি ইত্যাদি। আর রাতের খাবারের জন্য শুধুমাত্র এক চামচ নোংরা পানি দেওয়া হয় এখানে। টেডির সাথে এই ক্যাম্পে একটি 15 বছরের শিশুর দেখা হয়, যার নাম জেইন। দুপুরে খাওয়ার সময় একজন বন্দী এসে জেইনকে খাবার ছিনিয়ে নেয় এবং তাকে ধাক্কা দেয়, কিন্তু কেউই কিছু বলে না, এমনকি টেডিও না। একদিন একজন বন্দী কাজ করার সময় সেখান থেকে পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু একজন জার্মান অফিসার সেটা বুঝতে পেরে পেছন থেকে এসে সেই বন্দীর মাথায় জোরে একটা আঘাত করে সেখানেই তাকে হত্যা করে দেয়। পরের দিন কাজের সময় জেইনকে টেডির কাছে আসে এবং বলে, আমি তোমার সব ম্যাচ দেখি, তুমি খুব ভালো একজন বক্সার, আমি তোমার খুব বড় একজন ভক্ত। কিন্তু টেডি জেইনের কথার কোনো জবাবই দেয় না। পরের দিন টেডিকে কাজের জন্য একজন জার্মান অফিসারের বাড়িতে পাঠানো হয়। ওইখানে সে একটি ফলের ঝুড়ি দেখতে পায় এবং সেখান থেকে কিছু আপেল চুরি করে ক্যাম্পে ফিরে আসে এবং জেইনকে একটি আপেল তার পকেট থেকে খেতে দেয়। জেইন আবার সেই আপেলটি একজন বৃদ্ধকে দেয়। তারপর টেডি আবার জেইনকে আরেকটি আপেল দেয়। আপেল খাওয়ার জন্য জার্মান অফিসাররা এসে ওই তিনজনকে ধরে নিয়ে আসে। আসলে একজন অফিসার টেডিকে ওই আপেল চুরি করতে দেখে ফেলেছে। তাদেরকে যেখানে নিয়ে আসা হয় সেখানে এর আগে আরো তিনজনকে নিয়ে এসে দাঁড় করিয়ে গুলি করে মারা হয়েছে। এখন এই তিনজনকেও লাইনে দাঁড় করানো হয়। প্রথমে বৃদ্ধ লোকটিকে অফিসার তার মাথার ওপর একটি আপেল রাখতে বলে। বৃদ্ধটি যেই মাথার উপর আপেলটি রাখে, তখন সেই অফিসার গুলি করে ওই বৃদ্ধকে মেরে দেয়। তারপর অফিসার টেডিকে আপেলটি মাথায় রাখতে বলে, কিন্তু টেডি আপেল মাথায় না রেখে খাওয়া শুরু করে। তখন জেইন বলে যে টেডি কাউকেই ভয় পায় না। এতে অফিসারটি একজন জার্মানকে ফোন করে এবং জেইনকে চাবুক মারতে বলে। তিনি টেডিকে বলেন, তুমি কাউন্ট করো এই ছোট্ট হতচ্ছাড়া শিশুটিকে কি পরিমাণ চাবুক মারা হয় দেখতে থাকো। ওই রাতে আমরা দেখি যে অনেক ইহুদিকে ধরে এনে গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে ফেলা হচ্ছে। পরের দিন সবাই যখন কাজ করে, তখন একজন প্রহরী দুই বন্দির সামনে এক টুকরো খাবার ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে বন্দি দুজন সেই টুকরোটির জন্য নিজেদের মধ্যে মারামারি শুরু করে। প্রহরী এটা দেখে খুব খুশি হয় এবং তাদের উভয়ের সাথে যুদ্ধ করতে বক্সিং রিংয়ে নিয়ে যায়। যখন একজন বন্দি হেরে যায়, তখন অন্য প্রহরীকে ডেকে আর এক বন্দির সাথে লড়াই করতে বলা হয়। এরপর আসে টেডির পালা। যেহেতু টেডি একজন বক্সার, তাই কেউই তাকে হত্যা করতে সক্ষম হয় না। এমনকি যখন একজন সৈনিক তার সাথে মারামারি করে, তখন সেও তার কাছে হেরে যায়। তখন অফিসাররা টেডিকে ভালো খাবার দিতে বলে। টেডি সেই খাবার একা খায় না, অন্যান্য লোকদের মধ্যে সে ওই খাবার বিলিয়ে দেয়। এদিকে ঠান্ডার কারণে জেইনকের নিউমোনিয়া হয়। জেইনকের অবস্থা দেখে টেডি খুব চিন্তিত হয়ে পড়ে। তখন সে পরদিন ওই প্রহরীকে বলে, আমার আরো কিছু খাবার এবং ওষুধ দরকার।
গার্ড বলে এটা এত সহজ নয়, তোমাকে এগুলো উপার্জন করতে হবে। তখন টেডি বলে সেটা কিভাবে হবে। এ সময় ওই গার্ড একটি প্ল্যান করে, সে টেডিকে জার্মান অফিসারদের কাছে নিয়ে আসে এবং বলে যে স্যার আপনারা নিশ্চয়ই বিনোদনের উপায় খুঁজছেন। তখন অফিসাররা বলে হ্যাঁ। তখন এই জার্মান গার্ড অফিসারদের বলে আমি আপনাদেরকে একটি আইডিয়া দিতে পারি, আমরা যদি এই ক্যাম্পে একটি কম্পিটিশন বক্সিং ফাইটিং ম্যাচ আয়োজন করি তাহলে কেমন হয়, যেখানে বন্দীরা এই টেডির সঙ্গে ফাইট করবে এবং যে হারবে তাকে মেরে ফেলা হবে। অফিসাররা খুব খুশি হয়। তখন সিন চলে আসে সরাসরি বক্সিং রিংয়ে, যেখানে একজন জার্মান অফিসার তার সন্তানের সাথে লড়াই দেখতে এসেছে। ম্যাচে টেডি তার সব দিয়ে চেষ্টা করে এবং প্রতিপক্ষকে হত্যা করে। এ সময় তার একটা হাড় ভেঙে যায়, তারপরও সে ম্যাচ জিতে ফেলে। এরপরে কিছু খাবার দিয়ে টেডিকে চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। তখন টেডিকে ঘোড়া দেখাশোনার জন্য কাজ দেওয়া হয়, যাতে সে বক্সিং এর ভালো প্রশিক্ষণ নিতে পারে। অনুশীলনের পর টেডি ক্ষত আর ব্যান্ডেজ নিয়ে হসপিটালে আসে। সে ডাক্তারকে বলে যে তার নিউমোনিয়ার ওষুধ দরকার। তখন ডাক্তার তাকে নিউমোনিয়ার পাশাপাশি আরো কিছু ওষুধ দেন যা ক্যাম্পে থাকা লোকদের জন্য উপকারী হবে। এরপর টেডি ক্যাম্পে ফিরে আসে এবং অসুস্থ ইহুদিদের ঘরে সেই ওষুধ দেয় আর জেইনকে নিউমোনিয়ার জন্য ওষুধ দেয় সে। এরপর আমরা দেখি যে টেডি নিয়মিত খাবার খায়, কঠোর ব্যায়াম করে এবং ভালো ঘুমায়। এদিকে টেডিকে হাসপাতালে একটু ভালো কাজ দেয়া হয়, তখন সে তার সঙ্গে হাসপাতালে জেইনকে নিয়ে আসে। এবার গল্পটি এক মুহূর্তের জন্য অন্যদিকে মোড় নেয়। আসলে জেইনকের একটা ঘটনা ঘটে এখানে। সে হাসপাতালে একটি মেয়েরকে দেখে তার প্রেমে পড়ে যায়। তাদের দুজনের মধ্যে দারুণ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর আমরা দেখি অন্য বন্দীরা যারা এখনো কঠোর পরিশ্রম করছে তাদের খাবারের জন্য সেই একই নোংরা পানি দেওয়া হচ্ছে। অন্যদিকে টেডি প্রতিদিন মারামারি করে আর জিতে যায়, আর সে খাবার ও ওষুধ উপার্জন করে সেগুলো বন্দীদের মধ্যে বিতরণ করে। একদিন এক জার্মান অফিসার আস্তাবলে আসে। এই অফিসার সেই সন্তানের বাবা ছিল। অফিসার টেডিকে বলে তোমার ওজন তো দিন দিন বাড়ছে, কিন্তু তাতে কিছুই যায় আসে না, যত খুশি তত খাও। সেদিন খুব বেশি দেরি নেই, যেদিন আমাদের এই উপভোগ করার বিষয়টি আর ভালো লাগবে না তখন আমরা তোমাকে মেরে ফেলব এবং তোমাকে হারানোর জন্য আমরা সর্বত্র চেষ্টা করব। ঠিক এই কথার পরদিনই আমরা দেখতে পাই ওই ক্যাম্পে একজন বিশাল দেহী বন্দীকে আনা হয়েছে, যাকে টেডির সাথে লড়াই করার জন্য মূলত ডাকা হয়েছে। শুরু হয় ফাইট। টেডি একটা বিশাল দেহী বক্সারকে মারতে মারতে প্রায় পাগলই করে ফেলে আর ওই ম্যাচ সে জিতে যায়। এটা দেখে জার্মান অফিসাররা বুঝতে পারে যে এই টেডি কোনো সাধারণ ফাইটার না। এরপর সিন শিফট হয়ে একজন জার্মান অফিসারের বাড়িতে আসে। আজ এই অফিসারের একমাত্র সন্তানটি মারা গিয়েছে, তাই সে খুবই কষ্ট পেয়েছে এবং কাঁদতে শুরু করেছে। সম্ভবত এই অফিসার এই প্রথমই কাঁদছে, কারণ সে হাজার হাজার মানুষ মেরেছে কিন্তু কখনো দুঃখ অনুভব করেনি। পরের দিন রাতে আমরা কিছু ইহুদিকে দেখি যাদেরকে ভুল বুঝিয়ে গ্যাস চেম্বারে পাঠানো হচ্ছে। আসলে বন্ধুরা, এই লোকদের মিথ্যা বলা হয়েছে যে তাদের গোসল করতে পাঠানো হচ্ছে, তারপর তারা ভালো খাবার পাবে। এটি ছিল যাতে এই লোকেরা তাদের মৃত্যুকে খুবই শান্তিপূর্ণভাবে মেনে নিতে পারে। এখানে আমরা দুজন গার্ডকে দেখতে পাই যারা ওই মেয়েটিকে নিয়ে আসে, যার সঙ্গে জেইনকের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। গার্ডরা মেয়েটিকে বলে কাপড় খুলতে, তখন মেয়েটি ওই গার্ডের দিকে তাকিয়ে থাকে। তখন গার্ড মেয়েটির দিকে পিস্তল তাক করে, ঠিক তখনই ওই মেয়েটি গার্ডের হাত থেকে সেই পিস্তলটি ছিনিয়ে ওই গার্ডকেই গুলি করে দেয়। সঙ্গে সঙ্গে ওইখানে থাকা অন্য সৈন্যরা সেখানকার সকল বন্দীদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। জেইন দূরে দাঁড়িয়ে সব দেখে এবং খুবই নার্ভাস হয়ে কাঁদতে কাঁদতে সে টেডির কাছে এসে যায় আর তাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। এখানে আমরা দেখি যে অফিসারের সন্তান মারা গিয়েছে, এই বন্দীদের হত্যা করার সময় তার হাতেও কিছুটা গুলি লাগে, তাই সে চিকিৎসার জন্য হাসপাতালে আসে। সেখানে জেইনকে দেখে ওই অফিসারের মনে কি একটা চিন্তার উদয় হয় যে সে সৈন্যদের অর্ডার করে যে এই জেইনকে ধরে নিয়ে যেয়ে নির্যাতন করো। পরের দিন
দেখি টেডি জেনকে নির্যাতন করা হচ্ছে সেটা দেখে নিজেকে সামলাতে পারছে না। তাই সে জার্মান অফিসারদের কাছে এসে জেনকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানায়। তখন একজন জার্মান অফিসার বলে, তুমি যদি আমাদের সৈনিক আর বক্সারের সঙ্গে লড়াই জিততে পারো তাহলে আমরা জেনকে ছেড়ে দেব। তখন টেডি সিদ্ধান্ত নেয় যে সে ওই জার্মান সৈনিক আর বক্সারের সাথে লড়াই করবে এবং যে কোনোভাবে সে জেনকে বাঁচাবে। টেডির এই বন্দি বাঁচানোর পরিকল্পনা জার্মান অফিসাররা বুঝতে পারে আর সে কারণে জার্মান অফিসাররাও টেডিকে জিততে বাধা দেওয়ার সব রকমের পরিকল্পনা সাজিয়ে রাখে। কারণ তারা চায় না একজন ইহুদি একজন জার্মান বক্সারকে পরাজিত করুক। ওই দিন রাতে শুরু হয় সেই ফাইটিং কম্পিটিশন। টেডি ম্যাচটি বরাবরের মতোই সাহসিকতার সঙ্গে শুরু করে। অন্যদিকে জার্মানরা জোরপূর্বক লড়াই করে এবং আক্রমণ করতে থাকে, কিন্তু জার্মান বক্সার কোনোভাবেই টেডির সঙ্গে পেরে ওঠে না। একে একে সব সৈন্যরা টেডির কাছে পরাজিত হয়। এরপর আসে সেই নাম করা জার্মান বক্সার। শুরু হয় দুজনের মধ্যে ফাইট। ফাইট চলতে চলতে হঠাৎই হাফটাইমের আগেই হাফটাইমের বাঁশি বাজিয়ে দেওয়া হয়। টেডি এটা নিয়ে তীব্র প্রোটেস্ট করে, কিন্তু অফিসাররা সেটা মানে না। আর তাই বিরতির পরে অফিসাররা টেডিকে পানির মধ্যে এক ধরনের সেন্সলেস ড্রাগ মিশিয়ে পান করিয়ে দেয়, যা পান করার পর টেডির মাথা ঘোরা শুরু হয় এবং সে ওই জার্মান বক্সারের সামনে আর দাঁড়াতে না পেরে মাটিতেই লুটিয়ে পড়ে আর ওই ম্যাচ সে হেরে যায়। কিন্তু শরীরের সবটুকু বল আর মনে তীব্র ইচ্ছা শক্তি নিয়ে টেডি উঠে দাঁড়ায় আর বলে এই ম্যাচে তার সঙ্গে চিটিং করা হয়েছে। টেডি পড়ে যাওয়ার সাথে সাথে জেনকে তার সামনে আনা হয় এবং অফিসার বলে, টেডি তুমি নিজে এখন এই ছেলেটাকে বক্সিং মেরে হত্যা করবে। কিন্তু টেডি কোনোভাবেই সেটা করতে রাজি হয় না। তখন একজন অফিসার পেছন থেকে গুলি করে জেনের মাথার খুলি উড়িয়ে দেয়। সেটা দেখে টেডি চিৎকার করতে থাকে এবং সামনে ছুটে আসে। তখন তাকেও পেছন থেকে আঘাত করে বালির মধ্যে ফেলে দেওয়া হয়। এরপর টেডির সমর্থক বন্দীদেরকে মেরে পুড়িয়ে দেয় জার্মান সোলজাররা। তারপর টেডিকে সমুদ্র সৈকতে একটি খাম্বার কাছে টেনে নিয়ে যাওয়া হয় এবং ক্যাম্পের মাঝখানে তাকে বেঁধে রাখা হয়। সারা রাত ওই খাম্বায় সে ঝুলে থাকে। পরদিন সকালে একজন জার্মান অফিসার আসে এবং টেডিকে নামিয়ে বলে, চলো কাজে যাই। টেডি উঠে দাঁড়ায়, কিন্তু কাজের পরিবর্তে সে চলে যায় সেখানে যেখানে সমস্ত ইহুদি লোকদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ সে বুঝতে পারে যে এখানে নিশ্চয় জেনকেও পুড়িয়ে দেওয়া হয়। তাই সে জেনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। এরপর ওই গর্তে ছায়ের উপরই টেডি শুয়ে পড়ে। তখন সে পুরোপুরি ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয়। কিন্তু সামান্য পরেই সে চোখ মেলে দাঁড়ায়। তখন সে একটা কাঠের খেলনা দেখতে পায়, যেটা কাঠের কাজ করার সময় জেন তৈরি করেছিল। জেন কাঠের ওই টুকরো থেকে যিশুর মূর্তি বানিয়েছিল। এটা দেখে টেডি উঠে যায় এবং সেই কাঠের টুকরোটি তুলে নিয়ে সোজা চলে আসে বক্সিং ম্যাচে। এখানে সেই একই জার্মান বক্সার অন্য দুর্বল বন্দীদেরকে মারছিল। টেডি কোনো চিন্তা না করেই ওই রিংয়ের ভেতর ঢুকে পড়ে এবং খুব চতুরতার সাথে জার্মানের আক্রমণকে পাশ কাটাতে থাকে। যেহেতু টেডির এক হাত সম্পূর্ণরূপে আহত, তাই জার্মান বক্সার কেবল সেই একটি জায়গায় বারবার আঘাত করে এবং টেডি পড়ে যায়। অন্যদিকে টেডি মাঠে নামার সাথে সাথেই চারদিকে টেডির উপর বাজি ধরা শুরু হয়ে যায় এবং সবাই সমস্বরে টেডি 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 বলে চিল্লাতে থাকে। এদিকে টেডি আবার উঠে দাঁড়ায় এবং আবার সে প্রতিপক্ষের মুখোমুখি হয় এবং অনবরত মার খেতেই থাকে। এবং মার খেতে খেতে হঠাৎ সে জার্মান বক্সারকে মাত্র দুই থেকে তিনটি হিট করে আর সেই হিটেই ওই বক্সার মাটিতে লুটিয়ে পড়ে আর টেডি জিতে যায়। এরপর টেডির এই প্রতিভা আর ডেডিকেশন দেখে জার্মান অফিসাররা বুঝতে পারে আসলে এই মানুষ কোনো ধরনের অপরাধ করতে পারে না আর সে কারণে তাকে স্বাভাবিক জীবনযাপনের জন্য ছেড়ে দেওয়া হয়। সিনেমাটি এখানেই শেষ হয়। ধন্যবাদ।